ত্বকের সৌন্দর্য ধরে রাখতে কে না চায় তবুও নানা কারণে আমাদের ত্বক ম্লান হতে থাকে বয়স ক্ষেত্রে একটি বড় কারণ বয়সের সঙ্গে সঙ্গে চেহারায় ছাপ পড়তে থাকে তাই সঠিক যত্ন না নিলে দ্রুত বুড়িয়ে যেতে হয় কাউকে কাউকে দেখবেন অনেকটা বয়সের পরও চেহারায় তার কোনো ছাপ নেই তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যত্ন সঠিক যত্ন নিলে আপনার বয়সও বোঝা যাবে না চলুন তবে জেনে নেওয়া যাক কিছু তথ্য ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করা সারাদিন কর্মব্যস্ততার শেষে সন্ধ্যায় আমরা ঘরে ফেরি। স্বাভাবিকভাবে ক্লান্ত থাকি একই সঙ্গে ক্লান্ত থাকে আমাদের ত্বক দিনের বেলা মুখে নানা ধরনের প্রসাদনী মেখে বাইরে গেলেন ফিরে এসে কিন্তু আপনাকে অবশ্যই মুখ পরিষ্কার করে নিতে হবে এছাড়া বাহিরে ধুলোবালি মুখ জমে খানিকটা এসব পরিষ্কার করে না ঘুমালে ত্বকে দ্রুত বলি রেখা পড়তে শুরু করে মশ্চারাইজার ব্যবহার ত্বকে সঠিক যত্ন নেওয়ার ক্ষেত্রে মশ্চারাইজার ব্যবহার করতে হবে অনেকেই শুধু শীতকালে মশ্চারাইজার ব্যবহার করলেও বছরে বাকি সময় এড়িয়ে চলেন এটি করা যাবে না মশ্চারাইজার ব্যবহার করতে হবে সারা বছরই এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে একই সঙ্গে ত্বক থাকবে মসৃণ ও নরম মশ্চারাইজারের পাশাপাশি ব্যবহার করতে হবে সানস্ক্রিন এটি আপনার ত্বককে রোদের ক্ষতি থেকে বাঁচাবে রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার বন্ধ করা যাবে না ফেশিয়াল স্কার্ব ব্যবহার প্রতি সপ্তাহে অন্তত একবার ফেসিয়াল স্কার্ব করবেন আপনার ত্বক তৈলাক্ত হলে এবং ব্ল্যাক হেডের সমস্যা বেশি থাকলে স্কার্ব ব্যবহার করবেন সপ্তাহে দুইবার তবে এর বেশি ব্যবহার করা যাবে না এতে ত্বকের উপকারের বদলে ক্ষতি বেশি হবে স্কার্বের ফলে ত্বকের মৃত ক্রুশ উঠে যাবে এবং ত্বক আরও বেশি পরিষ্কার হবে আপনার ত্বক যদি শুষ্ক হয় তবে স্কার না করলেই ভালো এছাড়া মুখে ভ্রণের সমস্যা থাকলে স্ক্রাব ব্যবহার করবেন না ফেসপ্যাক ব্যবহার ত্বক ভালো রাখতে চাইলে স্পেসপ্যাক ব্যবহার করবেন সপ্তাহে এক থেকে দুবার এক্ষেত্রে বাজার থেকে কিনে ফেসপ্যাক ব্যবহার করতে পারেন অথবা বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারেন তবে ফেসপ্যাক বেছে নেবেন ত্বকের ধরন অনুযায়ী